হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। সো ইওর অ্যাকাউন্ট ওয়াজ নট অ্যাপ্রুভড, ইউ নিড টু ফিক্স সাম ইস্যু বিফোর ইউ ক্যান ইউজ অ্যাডসেন্স। সো এই সমস্যায় যদি পড়ে থাকেন, এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। সো বিষয়টা হচ্ছে, আমি একটা ওয়েবসাইট এর আগে অ্যাডসেন্স অ্যাপ্রুভ পাইছি এবং সেই ওয়েবসাইটে আমি এনআইডি ভেরিফিকেশন করছি। সো আমি যে কম্পিউটারটা রাইট নাও ইউজ করতেছি, সো সেখানে সে অ্যাকাউন্টটা আছে, সো চালাচ্ছি। অ্যান্ড দেন সেম কম্পিউটারে আলাদা জিমেল দিয়ে আমার আসলে ইউটিউব চ্যানেল খোলা, এবং এই ইউটিউব চ্যানেলে আমি 4000 ঘন্টা যখন হয়েছে, আমি মনিটাইজেশনের জন্য আসলে অবশ্যই তো অ্যাডসেন্স অ্যাকাউন্ট একটা খোলা লাগে। সো আমার যে জিমেলে ইউটিউব চ্যানেল ওপেন করা, সেখানে অ্যাডসেন্স নাই। সো আমি যেটা করছি, ওই জিমেলে একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট আমি খুলছিলাম এবং খুলে আমি রিকোয়েস্ট পাঠাইছি, কিন্তু পরপর 3 বার রিকোয়েস্ট করার পরেও আমার অ্যাডসেন্স অ্যাপ্রুভ করে নেয় ইউটিউব কর্তৃপক্ষ। সো অনেক ভিডিও দেখলাম ইউটিউবে যে একটা কম্পিউটারে মাল্টিপল অ্যাকাউন্ট চালানো যায় অ্যাডসেন্স অ্যাকাউন্ট। সো সেই দিক থেকে চিন্তা করে আমি যেটা ভাবলাম, যেহেতু আগের একটা ওয়েবসাইট আমার ওয়েবসাইট এবং অ্যাডসেন্স এটা আলাদা জিমেলে করা, এবং ইউটিউব এবং আমাদের যে নতুন যেটাতে এই সমস্যা ধরা পড়ছে এটা যেহেতু আরেকটা জিমেল, সো দুটা আমি সেপারেট করে ফেলি। কিন্তু কোনোভাবেই আমি 3 বার রিকোয়েস্ট করার পরেও ইউটিউব কর্তৃপক্ষে আমাকে এটা অ্যাপ্রুভ করে দিল না। দেন আমি যেটা কি করলাম, যে সেটা হচ্ছে আমার যে ইউটিউব চ্যানেলটা আছে সেটা আমার আগের যে অ্যাডসেন্স অ্যাকাউন্ট আছে সেটা কিন্তু আদার্স জিমেল, হ্যাঁ। সো সেই অ্যাডসেন্সের সাথে আমার এই ইউটিউব চ্যানেল আমি লিঙ্ক আপ করে দিলাম। সো লিঙ্ক আপ করার 2 দিনের মাথায় আমার অ্যাডসেন্স অ্যাপ্রুভ করে দিল। এই বিষয়টা থেকে আমি যেটা বুঝতে পারলাম, যে অ্যাকচুয়ালি একটি কম্পিউটারে মনে হয় 2টি অ্যাডসেন্স অ্যাকাউন্ট চালানো পসিবল না। আর একটা ইম্পর্টেন্ট বিষয় হলো, যে আমরা যখন ইনফরমেশন দেই আমাদের অ্যাডসেন্স অ্যাকাউন্টে ওপেন করার সময়, সো এই সেই ইনফরমেশনগুলা আমরা অবশ্যই যেন অ্যাড্রেস নাম সেগুলো সেম না দেই, অর্থাৎ সেম নাম সেম অ্যাড্রেস সেম সব কিছু দিয়ে আপনি যদি 2টা অ্যাকাউন্ট খোলেন, 2টা জিমেলে 2টা অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলছেন, সেক্ষেত্রেও কিন্তু আসলে এটা রুলসের মধ্যে পড়ে না। সো সেক্ষেত্রে আপনার চান্সেস আছে যে অ্যাডসেন্স অ্যাপ্রুভ না হওয়া। অ্যান্ড দেন আপনি সেম পিসিতে যদি 2টা অ্যাকাউন্ট চালান, ফার্স্ট যেটা আছে সেটা অ্যাপ্রুভ হয়েছে, দেন সেকেন্ডটা অ্যাপ্রুভ হচ্ছে না। সো এখানেও কিন্তু সেম সমস্যা। সো আমার মনে হয় যে একই ইনফরমেশন দিয়ে 2টা জিমেল তৈরি করা উচিত না ফার্স্ট অফ অল, এবং করা আসলে যায়ও না। অ্যান্ড সেকেন্ড হচ্ছে, সেম কম্পিউটারে সেম আইপি দিয়ে আপনার 2টা অ্যাডসেন্স অ্যাকাউন্ট চালানো সম্ভব না। সো যদি এটা আপনার ক্ষেত্রে বিপরীত হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, অনেকের উপকার হইবে। সো ঠিক আছে, ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।